নমস্কার বন্ধুরা, প্রণীজা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি করব দারুণ সুস্বাদু একটি রেসিপি, মাছের মাথা দিয়ে কচুর লতি। তো এই রেসিপিটি খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয় আর বানানো খুবই সহজ। তো দেখুন রেসিপিটি কীভাবে করছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে। তো দেখুন কচুর লতি রেসিপিটি করার জন্য আমি কচুর লতি নিয়ে নিয়েছি এরকম, তো 500 গ্রাম মতো কচুর লতি। লতিটাকে আমি ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এদিকে 2 টেবিল চামচ মতো সর্ষে, কালো সর্ষে আর 10টা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা মিলানো। তো এগুলোকে আমি পেস্ট করে নেব। তো পেস্ট করে নিলাম, নিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 50 গ্রাম মতো সর্ষের তেল আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর 3টে আমি পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট মতো এটাকে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে কচু লতিগুলো অ্যাড করবো। তো কচু লতিটা দিয়ে এটাকে 5 মিনিট মতো আবার আমি ভাজা ভাজা করে নেবো। তো দেখুন কচু লতিটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে 5 মিনিট মতো আমি ভাজা ভাজা করে নিই। তো 5 মিনিট মতো ভাজা ভাজা করে নেওয়ার নেবো, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো নুন আর 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। তো এইভাবে নুন হলুদ দিয়ে কিন্তু ভাজা ভাজা করতে হবে। তো করছি, তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 টেবিল চামচ মতো চিনি। তো দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে এইভাবে ভাজা ভাজা করে নিয়ে, তো যখন 5 মিনিট মতো ভাজা ভাজা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে সর্ষে আর যে কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে এটাকে কিন্তু আর 10 মিনিট মতো আমি পুরো এটাকে রান্না করে নেবো। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে মাছের মাথা। তো রুই মাছের মাথা নিয়েছি আমি অর্ধেকটা, অর্ধেকটা রুই মাছের মাথাটাকে আমি ভেজে নিয়েছি আগে থেকেই। তারপরে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো আমি ভালো করে জাল করে নেবো, ফুটিয়ে নেবো। দেখুন ফুটে উঠেছে, ফুটে উঠেছে। যখন এই সর্ষে বাটার জল, সামান্য একটু জল দিয়েছি, জলটা শুকিয়ে আসলেই আমি এটা নামিয়ে নেবো। তো দেখুন এভাবে নেড়ে দিচ্ছি। তো নেড়ে দিয়ে এটাকে পুরো যখন শুকনো শুকনো হয়ে যাবে এরকম, তখন এইভাবে আমি এটাকে নামিয়ে নেবো। তো কচু লতি রেসিপিটা বানানো কত সহজ দেখুন, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। গরম ভাতের সাথে খেলে তো আরও বেশি টেস্ট হয়। তো দেখুন, তো গরম ভাতের সাথে আপনারা এই কচু লতি এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে, কারণ রেসিপিটা সত্যিই খুবই টেস্টি। তো দেখুন বন্ধুরা, আপনারা বাড়িতে করে ফেলতে পারেন তো খুবই সহজে। তো আজকে রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকে আমি আসছি, আবার আপনার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা।